কোথাও কেউ ভালো নেই, যার যার মন খারাপের সাক্ষী, কেবল সে একাই। কেউ তোমায় তার দুঃখগুলো বলছে না বলে ভেবে বসো না, তার জীবনে হয়তো দুঃখ বলতে কিছু নেই। কাউকে সবসময় হাসতে দেখলেই ভেবো না তার কখনো মন খারাপ হয় না। কারোর বাইরের চলাফেরা দেখে কখনো তার ভেতরের বয়ে যাওয়া ঝড় উপলব্ধি করা যায় না। খুঁজে দেখো, দুঃখ না বলা মানুষটির জীবনে হয়তো দুঃখ কষ্টের কোনো শেষ নেই। সবার সামনে হাসতে থাকা মানুষটিও হয়তো প্রতি রাতে বালিশে মুখ চেপে কেঁদে কেঁদে বুক ভাসায়। ভালোবাসা বলতে কোনো শব্দ নেই বলা মানুষটিও হয়তো কাউকে অসম্ভব রকমের ভালোবেসে ঠকেছিল চরমভাবে। সবাই বেইমান হয় বলা মানুষটিকে হয়তো বিপদে তার আপনজন দূরে ঠেলে দিয়েছিল নির্মমভাবে। শক্ত হয়ে পৃথিবীর বুকে কেউই জন্মায় না, পরিবেশ পরিস্থিতি মানুষকে শক্ত করে তোলে। তুমি যা দেখছো, যা জানছো, তার পেছনে আরো একটা চিত্র রয়েছে যা তোমার অদেখা এবং অজানা। আঘাতে সকলের সমপরিমাণই কষ্ট হয়, কারণ সকলেই রক্ত মাংসে গড়া মানুষ। কাউকে আলাদাভাবে ইট সিমেন্ট বা লোহা দিয়ে তৈরি করা হয়নি যে আঘাতে তার কষ্ট হবে না। কিন্তু একের পর এক আঘাত পেতে পেতে মানুষ আসলে এক সময় আঘাতে অভ্যস্ত হয়ে যায়, চুপ থাকাটা খুব ভালোভাবেই শিখে যায়। কিন্তু এর মানে এই না তাকে কষ্ট ছুঁতে পারে না, কষ্ট তারও হয়, তবে সে অন্যদের মতো শোরগোল না করে নীরবে তা সয়ে যায়। দুঃখ কষ্ট খারাপ লাগা অপূর্ণতা অপ্রাপ্তি সবার জীবনেই আছে। হয়তো কেউ তার জন্য প্রকাশ্যে শোক পালন করে, কেউ আবার নীরবে ডুকরে কেঁদে মরে। কিন্তু দিন শেষে সবারই নিজস্ব কষ্ট আছে, তুমি আমি কেউই বাকি নেই।